ঘণ্টা পার হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার। রবিবার রাত থেকে ধর্নামঞ্চে বসার পর সারা দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে পাশে থাকার আশ্বাস পেয়েছেন মমতা। সোমবার সন্ধ্যাবেলা ধর্নামঞ্চে এসে উপস্থিত হলেন আরজেডি নেতা ও লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব এবং ডিএমকে নেত্রী কানিমুঝি। সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছান কানিমুঝি ও তেজস্বী। ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চে এসে বেশ কিছুক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন দুজন। তারপর মঞ্চে উঠে মাইক হাতে সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তেজস্বী যাদব। তিনি বলেন, দেশের স্বাধীনতায় আরএসএস এর কোনো অবদান নেই, ওরা সংবিধান মানে না, দেশের সংবিধানকে ধ্বংস করতে চাইছে বিজেপি ও আরএসএস। বিজয় মালিয়াকে দেশে ফেরানোর অনুমতি দিল ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রক। 9,000 কোটি টাকা তছরূপ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন মালিয়া। এতদিন ধরে ব্রিটেনে লুকিয়েছিলেন তিনি, জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখান থেকে ভারতে ফেরানোর অনুমতি দেওয়া হয়েছে ব্রিটিশ সরকারের তরফে। মায়ানমারে 4 দিন ধরে অভিযান চালাচ্ছে মায়ানমার সেনা তাতমাদো। এই অভিযানে এনএসসিএন, কেএলও, এনডিএফবি ও আলফার বেশ কিছু শিবির দখল করে নিয়েছে মায়ানমার সেনা। আটক করা হয়েছে 11 জন কুখ্যাত জঙ্গি নেতাকে। উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ। গত আগস্ট মাসে অডিও বার্তায় জানিয়েছিলেন খুব জলদি রাজনীতিতে যোগ দেবেন। বিজেপির সঙ্গে যে তার সখ্যতা বাড়ছে তা বোঝা যাচ্ছিল কয়েক মাস ধরে। বাংলায় যখন সরকার সিবিআই যুদ্ধ চরমে, ঠিক তখনই বিজেপিতে যোগ দিলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার এবং একদা মমতা ঘনিষ্ঠ আইপিএস ভারতী ঘোষ। তার নাম অর্জুন, হাজরার বাসিন্দা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। মেট্রো চ্যানেলে মমতার ধর্না মঞ্চের পাশে হস্তলিখিত পোস্টার টিএমসি সমর্থকদের বিতরণ করছেন এবং বিতরণ করে সে খুবই খুশি। এক অভিনব কায়দায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে সমর্থন করতে দেখা গেল কলকাতার মেট্রো চ্যানেলে। রবিবার রাতে কলকাতা কমিশনার অফ পুলিশের বাড়িতে সিবিআই যাওয়ার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত থেকে ভিড় জমিয়েছেন সমর্থকরা। সেই মেট্রো চ্যানেলের সামনে এক ট্যাক্সি ড্রাইভারকে দেখা গেল ট্যাক্সির মাথায় উঠে মমতার জয়ধ্বনি নিতে। বিমানযাত্রায় এখন কম বয়সী সকলেই অভ্যস্ত। সেই যাত্রী তালিকায় সাধারণত মানুষই যাত্রা করে, তবে সেই যাত্রী তালিকায় যদি ঢুকে পড়ে কোনো অচেনা অতিথি, এমনই ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। জেট এয়ারওয়েজের একটি বিমানের ককপিটে দেখা গেল এক প্যাঁচাকে। জেট এয়ারওয়েজের মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার সার্ভিসের হাতে প্যাঁচাটি তুলে দেওয়া হয়েছে। মুম্বাই আয়োজিত হয় মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড শোয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে। এই শোয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের বিশেষ পার্সোনালিটিদের অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। এই শোয়ের মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়ে সম্মানিত হন বিগ বি টেক বিগ বস প্রতিযোগী জাসলিন মাথারু। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।